জোহানেসবার্গে অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলন কভার করছেন সিনিয়র করেসপন্ডেন্ট ফাহাদ মোহাম্মদ। সরাসরি যাচ্ছি তার কাছে। ফাহাদ, ব্রিক্স সম্মেলনের সর্বশেষ কি পরিস্থিতি আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কি কি কর্মসূচি রয়েছে আজ? রাইসুল, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে সাউথ আফ্রিকার জোহানেসবার্গের রেডিসন ব্লু হোটেল অ্যান্ড কনভেনশন সেন্টারে দ্য রাইজ অফ বেঙ্গল টাইগার্স বাংলাদেশ ট্রেড অ্যান্ড বিজনেস সামিট নামে একটা সম্মেলনের আয়োজন করা হয়েছে। এই সম্মেলনটি কিছুক্ষণ পরে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সরাসরি এইখানে আসার কথা ছিল, গতকাল পর্যন্ত যে শিডিউল ছিল তিনি সরাসরি এখানে এসে উদ্বোধন করবেন সেই সম্মেলনটি, কিন্তু খুব সম্ভবত সকালবেলা সেই শিডিউলটি পরিবর্তন হয়ে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে তার যেই হোটেলে তিনি অবস্থান করছেন সেই হোটেল থেকে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এখানে জয়েন করবেন এবং এই সম্মেলনটি উদ্বোধন করবেন। এই সম্মেলনটির মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের যে বিনিয়োগের যে অপার সম্ভাবনা, সেই সম্ভাবনাগুলো এই বিদেশিদের কাছে এই সাউথ আফ্রিকার এবং সাউথ আফ্রিকার আশপাশে যতগুলো কান্ট্রি আছে তাদেরকে কাছে তুলে ধরা যে বাংলাদেশে বিনিয়োগ করার অনেক অপার সম্ভাবনা রয়েছে। এবং এই সম্মেলনে অংশ নিয়েছে দেশি বিদেশি প্রায় 5 শতাধিক বড় বড় ব্যবসায়ী এবং কোম্পানিরা তারা এখানে অংশগ্রহণ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপরে এই সম্মেলনটি উদ্বোধন করবেন এবং এখানে তিনি বক্তব্য রাখবেন। এরপর পরই তিনি তার হোটেলেই সাউথ আফ্রিকার যতগুলো রাষ্ট্রদূত রয়েছে, দেশের রাষ্ট্রদূত রয়েছে তাদের নিয়ে একটি দূত সম্মেলন করবেন, সেখানেও তিনি বক্তব্য রাখবেন। এরপর পরই যে গুরুত্বপূর্ণ একটি দ্বিপাক্ষিক প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে এবং সেইখান তারপরে সন্ধ্যায় সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট সম্পর্ক কি লাইলি মজনু টাইপের, যে লাইলি রে মারলে মজনু সিকিউর দিয়ে ওঠে, মানে কি ধারাবাহিক নাটক গোলক ধাঁধা সবক দাও করে চান্দাবাজি করতে যা ধরা খাইছিলাম সেটা বাসে আনছে কি আমি মুই কি উল্টা পাল্টা কিছু বলছি, মুই বলছি যে তাড়াতাড়ি যাতে আসতে পারে সে ব্যাপারে বলছি, মানে এখন তো আসতে বেশি সময় লাগা। রচনা মোহাম্মদ মামুনুর রশিদ, পরিচালনা শামীম জামান। বানাইয়ে বই রইছি, গল্প তো পাই গেছি রে, গল্প তো ফাইনাল হয়ে গেছে, এই কাজটা কেডা করলো স্যার? দেখবেন রবি, সোম ও মঙ্গলবার রাত 8:20 এনটিভিতে। এখন বিকাশে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।